আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা তাওয়াক্কালনা অ্যাপসের থেকে আপনারা আপনাদের যে করোনা সার্টিফিকেটটি রয়েছে, অর্থাৎ আপনারা টিকে দিয়েছেন, টিকে দেওয়ার পরে যে সার্টিফিকেটটি রয়েছে সেটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন, সে প্রসেসটি আজকের এই ভিডিওটিতে দেখাবো। তো আপনাদের মধ্যে অনেকে হয়তো বা বাংলাদেশে যেতে চাচ্ছেন, কিন্তু আপনাদের কাছে করোনা যে সার্টিফিকেট রয়েছে সেটি নাই। তো সেটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন সে বিষয়টি আমি আজকে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। দেন এখানে যখন আপনারা তাওয়াক্কালনা অ্যাপসটিকে ওপেন করবেন, ওপেন করার পর দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে পাসপোর্ট, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদের পেজটি একটু লোড নেবে, একটু ওয়েট করতে হবে। দেন ওয়েট করার পরে এখানে যদি আমি আমার ইনফরমেশনগুলোকে হাইড করে রাখছি, এবং এখানে আপনারা সমস্ত ইনফরমেশনগুলো এখানে দেখতে পাচ্ছেন, কান্ট্রি বাংলাদেশ এবং আমার আকামা নাম্বার, পাসপোর্ট নাম্বার এখানে কিন্তু রয়েছে, এবং এখানে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করার মতো অপশন রয়েছে। যাই হোক, এখানে নিচে আসার পরে এখানে দেখুন লেখা রয়েছে ডাউনলোডে, এখানে ডাউনলোড এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আমাদের সামনে যে আমাদের যে পিডিএফ ফাইলটি রয়েছে এটি এখানে চলে এসেছে। লক্ষ্য করেন, এখানে এটি হচ্ছে মূলত আমাদের যে সার্টিফিকেট, এখানে আপনার ফটোটি দেওয়া থাকবে, এর পাশে আপনার আকামা নাম্বার, পাসপোর্ট নাম্বার থাকবে, দেন আপনি কয়টা ভ্যাকসিন নিয়েছেন এবং কখন ভ্যাকসিনটি নিয়েছেন সেটা এখানে নিচে উল্লেখ করা থাকবে। যদি আপনার দুটি ভ্যাকসিন নিয়ে থাকেন তাহলে দুটি দেখাবে, আর যদি একটি নিয়ে থাকেন একটি দেখাবে। এখানে আপনার নাম এবং তাওয়াক্কালনা থেকে যে আপনি সার্টিফিকেটটাকে ডাউনলোড করেছেন সেটি এখানে শো করবে। দেন এখানে এখন ডাউনলোড কীভাবে করবেন, এখানে তো ডাউনলোড তো হয় নাই, এটা শুধুমাত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু ডাউনলোড করার জন্য এখানে যে উপরে এই শেয়ার বাটনটি এখানে একটি ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দিলে দেন এখান থেকে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপে কিংবা যে কোনো জায়গাতে আপনার ফাইলের মাধ্যমে এটাকে যে কারো কাছে আপনার পাঠাইতে পারেন। দেন এখান থেকে যদি আমি যদি টেলিগ্রাম সিলেক্ট করি, ধরে নেন আমি এখান থেকে এই আমার একটি গ্রুপ রয়েছে, তো আমি ধরে নেন আমি এই গ্রুপটাতে এটাকে সেন্ড করে দিলাম। পরে এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেন এই সার্টিফিকেটটা এখন আপনি কিভাবে ডাউনলোড করবেন দেখুন। তো যখনই এই সার্টিফিকেটটাতে এখানে যখন আমি গ্রুপটাতে এটাকে সেন্ড করে দিলাম, দেন এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, এখান থেকে আপনারা পিডিএফ যে অপশনটি ড্রাইভ পিডিএফ এটাতে ক্লিক দিবেন। ক্লিক দিলে এখানে দেখতে পারবেন এই যে এটা হচ্ছে আমাদের যে ফাইলটি, এখন এটাকে ডাউনলোড করার জন্য আমাদের এখানে এই যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে আমাদেরকে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনাদেরকে একটা ইমেল অ্যাড্রেস এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি যে কোনো একটি ইমেল এখান থেকে সিলেক্ট করে নিলাম, এখানে দেখুন মাই ড্রাইভ এটাতে সিলেক্ট করা থাকবে, এবং এখান থেকে আপনারা সেভে ক্লিক দেবেন। তো এটি একটু লোড নিবে, আমাদের উপরে দেখতে পাচ্ছেন এটি আমাদের গুগল ড্রাইভে কিন্তু এটি আপলোড হচ্ছে। দেখুন এখন এটা কিন্তু গুগল ড্রাইভে আপলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এগুলো সবগুলোকে কেটে দেব। এখন ডাউনলোড করার জন্য আমরা চলে যাব আমাদের গুগল ড্রাইভে। ড্রাইভে আসার পর এখান থেকে আপনারা এই যে ফটোটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা আপনাদের যে জিমেলটি সিলেক্ট করেছেন, যে জিমেলে আপনারা এই পিডিএফ ফাইলটিকে আপনারা আপলোড করেছিলেন সেই জিমেলটিকে সিলেক্ট করবেন, এবং এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের যে আমরা এখন যে সার্টিফিকেটটাকে আপলোড করেছি সেটা এখানে শো করতেছে। এখানে আসার পরে এখন আবার আমরা থ্রি ডট আইকনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন লেখা রয়েছে নিচে ডাউনলোড। তো এখন ডাউনলোড এই অপশনটিতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে অবশ্যই আমাদেরকে একটু ওয়েট করতে হবে, এটি ডাউনলোড হতে একটু সময় লাগবে। তো দেখুন এখানে আমাদের ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি এটাকে চেক করে আবার আমি আপনাদেরকে দেখাই। আমি ফাইলে চলে গেলাম, এখান থেকে ডাউনলোড, ডাউনলোডে আসার পরে এখানে ডাউনলোড অল। তো এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের যে ফাইলটি এটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। এটা হচ্ছে যে কি আমাদের যে ফাইলটি এখন আমরা এখানে যে ডাউনলোড অবস্থায় কিন্তু এখানে রয়েছে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।